হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিজনেস ব্লগ বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আবারো স্বাগতম আজকে আপনাদের নিয়ে আসলাম একটা হোলসেল বিজনেসের আইডিয়া দিতে তো আজকের বিজনেসটা হবে খুবই এক্সক্লুসিভ থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা আজকে আমাদের মূলত কিনে যারা অনলাইনে অথবা অফলাইনে বিজনেস করতে চান চকলেট নিয়ে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো না টিনে পুরো ভিডিওটা দেখবেন আজকে আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন কোথা থেকে আপনারা কম প্রাইসে চকলেটের বিজনেস স্টার্ট করতে পারেন তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে সাহায্য করবে ইমরান ভাই তো ইমরান ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনার শপে ধরনের আপনার কি কি আইটেমের চকলেট গুলো রাখেন আর কি এখানে আছে আপনি মনে করেন একদম বাচ্চাদের বড়দের গিফট আইটেম ধরেন যে রেগুলার যেগুলো এগুলো কি দেশি না বিদেশি চকলেট গুলো রাখেন ম্যাক্সিমাম ইন্ডিয়ান আইটেম দেন পাশাপাশি তুর্কি নেদারল্যান্ডস এই সব আইটেম আছে আপনারা তো মূলত আর কি হোলসেলে বিজনেসটা করে থাকেন জি হোলসেলে পাইকারি খুচরা নিলেও দেওয়া যায় বাট হচ্ছে আপনার বক্স নিতে হবে বক্স নিতে হবে কিন্তু আপনাকে দোকানে আসতে হবে অথবা কুরিয়ার করা পসিবল হ্যাঁ পসিবল আচ্ছা আর কাঁচা জিনিস তো আপনার সাধারণত এগুলো আপনার ডেলিভারি করে জিনিস আমাদের এখানে বেশিরভাগ নাই শুধু নিউট্রেলাটা আছে করা যার হলে কুরিয়ারে চাইলে 4-5000 টাকার অর্ডার হলে তো মনে হয় ওনারা পারচেজ করতে পারবে অবশ্যই অবশ্যই আর যদি এখানে এসে বা খুচরা নিতে চায় এক বক্স করে দেওয়া যাবে আর কি হ্যাঁ দেওয়া যাবে এক বছর তো আমাদের কোন আইটেমটা দর্শকদের প্রথমে দেখাবেন শুরুর দিকে ওখানে দেখতে পারেন যদি খুচরা নেয় তাহলে সেটা পড়বে আপনার 90 টাকা আর যদি কার্টুন নেয় সেক্ষেত্রে 85 টাকা পড়বে কার্টুন নিলে 85 টাকা করে পড়বে আচ্ছা দেখেন বক্স গুলা দেখেন এটা কি ধরনের চকলেট কোন দেশের চকলেট এটা জেলি এটা হবে আপনার নেদারল্যান্ডস নেদারল্যান্ডের চকলেট গুলা আছে জেলি তারপর আমরা কোন আইটেমটা দেখবো তারপর আপনার তুর্কি প্যাকেট তুর্কি কেজি প্যাকেট এটা এটা জারো কিরকম রেটে করতে পারে বড় দেখতে অরিও দেখেন এটা কিন্তু বিভিন্ন ধরনের সুপার সবগুলোতে দেখা যায় এটা অরিও বড় এখন বর্তমানে এটা দাম বৃদ্ধি বর্তমানে আপনার 65 থেকে 68 রেট চলতেছে আপডেট করতেছে যেই নিবে কল দিয়ে জানিয়ে নেবে যে কত রেট চলতেছে কারণ এটা বলা যায় না এটা এক ঘন্টা পর পর রেট চেঞ্জ হয়ে যায় রেটটা চেঞ্জ হয় আচ্ছা ঠিক আছে একটা সময় ছিল এখন 65 ছিল এখন একটু দাম বাড়তে আচ্ছা ঠিক আছে তারপর এখন আইটেম তারপর আপনি ড্রাগ ফ্যান্টাসি দেখতেছেন ড্রাগ ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এখন ড্রাগ ফ্যান্টাসি আপনার মার্কেট শর্ট অল্প কটা আছে বর্তমান প্রায় 70 টাকা চলতেছে এটা কমে আসতে পারে যখন মাল আসবে তখন কমে আসবে কমবে আর কি প্রাইসটা আচ্ছা ঠিক আছে 65 টাকা জি আচ্ছা আচ্ছা 65 টাকা এটার আরেকটা আছে আপনার হাইড এন্ড সিক ইন্ডিয়ান এটাও এটাও আপনার সেম প্রাইস একই হাইডেন্সি আচ্ছা হাইডেন্সি আর ব্ল্যাক ব্রাউন অ্যাকুরেট 62 টাকা 62 টাকা জি আচ্ছা ঠিক আছে তারপর টিফানি ডিউলাক্স টিফানি আছে ডিউলাক্স টিফানি এটা আপনার 350 গ্রাম 350 দুবাই এর এটা হচ্ছে আপনার 240 টাকা 240 টাকা করে আচ্ছা ঠিক আছে 240 টাকা তারপর আপনার ইক্লিয়ার আছে 56 পিসের ইন্ডিয়ান আচ্ছা ইন্ডিয়ানটা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ক্লিয়ার এটা 120 টাকা প্যাকেট 120 টাকা মাত্র জি আচ্ছা কত পিস থাকবে এটা 56 পিস থাকবে 56 পিস থাকবে আচ্ছা দেন এখানে আপনি ইন্ডিয়ান কিছু আপনার আম সত্য আছে যেটা সত্য আর ছোট বড় আছে তিনটা সাইজ আছে 10 পিস 6 পিস আর 20 পিসের আচ্ছা যেটা প্রাইস মূল্য 6 পিসের যেটা সেটা হচ্ছে 55 টাকা 55 10 পিসের যেটা 85 টাকা আর 165 টাকা পড়বে হচ্ছে আপনার ইয়া 20 পিসেরটা 20 পিসেরটা আচ্ছা ঠিক আছে তো চাইলে কি কেউ মিক্সড করে নিতে পারবে এগুলো নাকি বক্স বক্স নিতে হবে বক্স নিতে হবে শুধু বক্স আর মিক্স করা থাকে ভিতরে মিক্স করা থাকে আর কি সবগুলো মডেল দেন হচ্ছে আপনার উপরে দেখতে পারেন যে কই বিস্কিট টিন আছে বিস্কিট টিন আছে এগুলো ইন্ডিয়ান আর কি নাকি এগুলো আপনার মালয়েশিয়ান মালয়েশিয়ান আছে মালয়েশিয়ান এগুলো টিন গুলোর প্রাইস এগুলো রেড ডেট আপ ডাউন করে 750 থেকে 780 পর্যন্ত 750 থেকে 780 এর মধ্যে তো ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে তো আপনি আপডেট প্রাইস গুলো জানিয়ে দিতে পারবেন অবশ্যই দিতে পারবো দেন হচ্ছে আপনার কোয়েকার হাফ কেজি আছে যেটা প্রাইস হচ্ছে বর্তমানে 240 টাকা 320 টাকা সামথিং এরকম এরকম আর কি আপনার খুচরা বিক্রি করা হয় 330 টাকা 330 টাকা অনলি আচ্ছা তারপর এই যে ইগলিয়া জার জার ওইটা একটা প্যাকেট 1 কেজি এটাও সেম প্রাইস 1000 টাকা 1000 টাকা আচ্ছা দেন পোলো আছে পোলো 23 পিসে 220 টাকা 220 টাকা আচ্ছা হ্যাঁ 220 টাকা 23 পিস হুম দেন হচ্ছে আপনার রয়্যাল আমব্রেলা রয়্যাল আমব্রেলা এটা হলো আপনার 530 টাকা 8 পিস 530 টাকা 8 পিস আচ্ছা 110 টাকা খুচরা মূল্য হুম হুম দেন আপনার এখানে কি কেট কিটক্যাট পার্ক স্নিকার্স অনেকগুলো আইটেম আছে দেখেন অনেক আইটেম হিউজ আইটেম রয়েছে তো আমাদের একটু পার্ক সম্পর্কে যদি পার্কের বর্তমান প্রাইস একটু বেশি এটা হচ্ছে আপনার 340 টাকা যেটা 265 ছিল যেটা এখন যারা এসেছে 340 টাকা দাম অনেক বেশি 11 টাকা পড়ে এখন কেনা আছে এখন 11 টাকা 11 টাকা কেনা পড়ে দেন আমি কিটক্যাট যদি দেখাতে চাই তাহলে আমাদের কাছে সর্বনিম্ন যেটা আছে 15 আরএস যেটার প্রাইস মূল্য হচ্ছে আপনার 870 টাকা বক্স আচ্ছা পার্ক কত করে পড়ছে এটা পড়ছে আপনার 21 টাকা 75 পয়সা 21 টাকা কার্টুন রেট আচ্ছা কার্টুন রেট কার্টুনের মানে 870 টাকা কার্টুন রেট যেটা হচ্ছে 20 আরএস যেটার প্রাইস একটু বাড়ছে 920 টাকা
আচ্ছা 920 টাকা এটা প্রায় 32 টাকা সামথিং টাকা কেনা পড়ে আর ওইটার পরে আছে আপনার ফোর ফিঙ্গার আচ্ছা ফোর ফিঙ্গার এটা 30 আরএস এটা 25 25 এর দাম একটু কম আর 30 এর একটু বেশি আচ্ছা এটা পড়বে আপনার 990 টাকা 990 টাকা আর 30 আরএস পড়বে 1000 টাকা বরাবর 1000 টাকা পার বক্সের প্রাইস পার বক্স এটা আছে একটা এটা ছোটটা আচ্ছা টপ আমাদের আগের স্টকের মাল আছে যার কারণে কম দিতে পারতেছি বর্তমানে স্টকের যারা নিতেছে ওদের দাম বেশি নতুন প্রাইসগুলো বেশি এটা বর্তমানে 340 টাকা পড়তেছে আচ্ছা 20 পিস 340 টাকা এই বক্সের মধ্যে 20 পিস রয়েছে 20 পিস আছে এটা 340 টাকা আচ্ছা দেন এটার বড় যেটা আছে সেটা আবার বর্তমান প্রাইস হচ্ছে 1400 টাকা বরাবর 1400 টাকা বরাবর 20 পিস এটা দুবাইয়ের তো দুবাইয়ের এটা আচ্ছা দেন আপনি ওইখানে দেখতে পারেন রকেট ললি আচ্ছা রকেট ললিগুলো আছে রকেট ললি এটা 710 টাকা 710 টাকা করে 50 পিস আচ্ছা দেন বক্স ললিপপ আছে দেশি এটা আমাদের দেশি আইটেম এটা 250 টাকা বক্স 21 পিস থাকে আচ্ছা 21 পিস থাকবে এটার মধ্যে দেন হচ্ছে আপনার মিক্স না ড্রাই ফ্রুট অনেক ধরনের আইটেম আছে আচ্ছা ড্রাই ফ্রুট গুলোর প্রাইস রেঞ্জ কিরকম যদি একটু আইডিয়া ড্রাই ফ্রুট এখন বর্তমান চলছে 185 টাকা 1 টাকা মূল্য বৃদ্ধি হইছে আচ্ছা 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 ঠিক আছে 185 টাকা এই ড্রাই ফ্রুট গুলো কি বাইরের আর কি ছোট বড় এটা বড় সাইজ 400 গ্রাম পড়বে আপনার 465 টাকা 400 গ্রাম 465 টাকা আর এটার ছোট সাইজ যেটা আছে সেটা 335 টাকা 300 গ্রাম 300 গ্রাম আচ্ছা জি দেন হচ্ছে আপনার মাঞ্চ আছে যেটার মাঞ্চ আছে ভিতরে আছে 32 পিস 320 টাকা 320 টাকা করে আর নতুন আপনার কিছু মাল ঢুকছে যেমন হচ্ছে ব্লাস্টো মেলোস এগুলো হচ্ছে আপনার ব্লাস্টো পড়বে হচ্ছে 380 টাকা বক্স 15 পিস আর মেলোস পড়বে 560 টাকা ভিতরে থাকে 24 পিস থাকে আচ্ছা মানে বর্তমান প্রাইস হচ্ছে 710 টাকা 710 টাকা ভিতরে আছে আপনার 24 পিস আচ্ছা এছাড়া চায়না কিছু টিন আছে ক্যাশিউ দেন হচ্ছে পিস্তাচো আছে এগুলোর প্রাইস হচ্ছে 370 টাকা 340 গ্রাম আচ্ছা 140 গ্রাম 370 টাকা 70 টাকা আচ্ছা দেন এখানে দেখতে পারেন কিং জয় বড় ডিম জয় আচ্ছা কিং জয় যেটা আছে বর্তমানে এটা 24 পিস ভেতরে 24 পিস আর প্রাইস মূল্য হচ্ছে 340 টাকা 340 টাকা বক্স আর ওইটা হচ্ছে কিং জয়ের বড় একটা ভার্সন আর কি বড় ডিম বলি এটা আপনার 70 টাকা পার পিস 70 টাকা 100 টাকা খুচরা মূল্য আচ্ছা 100 টাকা খুচরা মূল্য আর কিন্ডার জয় ছেলে মেয়ে দুবাইটা আছে সেটা 55 টাকা পার পিস আচ্ছা 55 টাকা পার পিস করে পাবো আচ্ছা দেন হচ্ছে আপনার 5 স্টার আছে 5 স্টার 750 টাকা 40 পিস 10 আরএস যেটা আচ্ছা আচ্ছা দেন সিল্ক বাবলি সিল্ক আপনার ছোট সাইজ যেটা দেখাই আচ্ছা দেখেন সিল্ক হচ্ছে আপনার 130 টাকা যেটা সেটার প্রাইস মূল্য হচ্ছে 92 টাকা পার 92 টাকা পাইকারি রেট হ্যাঁ 92 টাকা পার পিস আর হচ্ছে গিয়ে বাবলি আছে যেটা এটা 106 টাকা ভিতরে থাকে আপনার 20 পিস বক্সে এটার খুচরা মূল্য হচ্ছে 150 টাকা 150 টাকা জি আচ্ছা দেন ডেরিমিল সিল্ক ফ্রুট অ্যান্ড নাট বা চকলেট বাবলি বড় এগুলো অ্যাভেলেবেল থাকে আবার অ্যাভেলেবেল থাকে না এগুলোর প্রাইস মূল্য হচ্ছে 2600 টাকা বক্স পড়ে 2600 টাকা বক্স পড়ে জি বা একটু কম 10-20 টাকা বেশি 20 টাকা এটা রেগুলার যেহেতু আসলে বাইরের প্রোডাক্ট সেক্ষেত্রে আসলে প্রাইসটা সব সময় আপ ডাউন করে যার কারণে এটা আমাদের অসুবিধা হয় আচ্ছা দেন এখানে আপনি ইন্ডিয়ান নিউট্রাল দেখতে পাচ্ছেন যেটা 350 গ্রাম 580 টাকা খুচরা মূল্য আর আমাদের রেট হচ্ছে 440 টাকা মাত্র 440 টাকা 40 টাকা আচ্ছা ঠিক আছে দেন নিউট্রিলাইজ জুস যেটা খুচরা মূল্য 250 টাকা আর আমাদের মূল্য হচ্ছে 205 টাকা 205 টাকা কার্টন নিলে হয়তো আমরা 2-1 টাকা আরো ছেড়ে দেব একটু কম করা যায় আচ্ছা দেন আপনার বেবি ওটস আছে বেবি ওটস কানাডার বেবি ওটস 500 গ্রামের 360 টাকা কত এটা 360 টাকা 360 টাকা আচ্ছা এই লেনে যেটা আছে সেটা হলো আপনার 350 টাকা এখানে আবার 320 টাকা 320 টাকা করে দুইটা কোয়ালিটির মালয়েশিয়ান বিস্কিট আছে ওকে এখানে আবার আমুল ডার্ক বড় সাইজ যেটা চাহিদা খুব বেশি আমুল ডার্ক মিল্ক ছোট যেটা সেটা পড়বে আপনার 950 টাকা 40 টাকা এরকম মানে আপ ডাউন করে একটু কমও থাকতে পারে যখন মাল বেশি ঢুকবে তখন মালের দাম কমে যাবে স্বাভাবিক তো ওই ক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমান প্রাইস 940 টাকা 940 টাকা 940 টাকা আর আমুল ড্রাগ বড় যেটা সেটা যদি আপনি খুচরা নিতে চান তাহলে 170 টাকা আর বক্স বা কার্টুন নিলে আপনার 1680 টাকা পড়বে বর্তমান প্রাইস ভবিষ্যতে কি হবে সেটা জানা নেই আমার প্রাইসটা বাড়তেও পারে কমতেও পারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেন হচ্ছে আপনার ডেরি মিল্ক টিনারেস এর ভিতরে থাকে আপনার 56 পিস 870 টাকা 870 টাকা আচ্ছা হ্যাঁ এখানে দেখতে পারতেছেন যে বিভিন্ন ধরনের আপনার মার্শমেলো বালতি জেলি ওরিও ছোট ললিপপ এগুলো বিভিন্ন আইটেম রয়েছে ভাইয়ের এখানে স্টক অ্যাভেলেবল রয়েছে যেটা আপনার চোচো বালতি বলি এটা হচ্ছে আপনার 550 টাকা ভিতরে থাকে আপনার 10 পিস 10 পিস থাকে 10 পিস 550 টাকা
দেন হচ্ছে আপনার অরিও দেখতে পারতেছেন, অরিওর বর্তমান প্রাইসটা একটু বেশি, 240 টাকা, 240 টাকা, হ্যাঁ ভবিষ্যতে কমতেও পারে, বাড়তে পারে। 240 টাকা কি এটা ডর্জন হিসেবে? এটা ডর্জন, ভিতরে থাকে 12 পিস, 12 পিস থাকবে। আচ্ছা, দেন হচ্ছে আপনার দেশি ললিপপ আছে, প্রোডাকশন দেশি, আচ্ছা সেটা 125 টাকা প্যাকেট, 20 পিস থাকে, 20 পিস থাকবে এটার ভিতরে। জি আচ্ছা ঠিক আছে। এখানে আপনার কিছু প্যাকেট জাতীয় আইটেম দেখতে পারতেছেন, এখানে আপনার কফি নাট আছে, যেটা সেটা পড়বে আপনার 210 টাকা, 210 টাকা কফি নাট 250 গ্রাম। ওটস বার আছে সেম প্রাইস 210 টাকা, 210 টাকা। আর চোকো ক্রিপ যেটা, এটাও সেম প্রাইস 210 টাকা। আর নাট ক্রিপ যেটা, সেটা একটু কম আসছে আপনার 200 টাকা বরাবর, 200 টাকার মধ্যে। জি এটা বাড়তেও পারে, কারণ যেভাবে মানে কোম্পানি আওয়াজ দিতেছে যে ভবিষ্যতে দাম বাড়বে, প্রাইসটা এগুলো আসলে দেখা যাচ্ছে একটু এগুলো বাড়বে, বাড়ে আর কি সাধারণত। হ্যাঁ, এছাড়া তুর্কির কিছু আলাদা আইটেম আছে, যেগুলো সিংসং, ফোরি, সাটবেরি, তুর্কি আইটেমগুলো আনছি, এগুলোর মধ্যে কিছু নতুন নতুন আইটেম আছে, প্রাইস মনে হচ্ছে 65 টাকা, 65 টাকা মাত্র, 65-50 এরকম মানে আপনার বক্স হিসেবে নেওয়া যায়। সিংসং আছে যেটা 40 টাকা পার পিস, ফোরি আছে 70 টাকা পার পিস, সাটবেরি আছে আপনার 75 টাকা, 75 টাকা পার পিস, পার পিস। আর বক্সে কয়টা করে থাকে? বক্সে 24-12টা এরকম থাকে, এটা জিজ্ঞেস করতে হবে। এটা তো বক্স আকারে নিতে হবে। হ্যাঁ, নর্থ বে আছে যেটা 110 টাকা, আচ্ছা নর্থ বে আছে 110 টাকা, 10 টাকা এখানে তো নর্থ বে আছে 10 টাকা, দেখেন পার পিস 110 টাকা, 24 পিস ভিতরে থাকে, 24 পিস ভিতরে থাকবে। তো মোটামুটি আমাদের রেগুলার আইটেম এগুলো আছে, এগুলাই মোটামুটি আপনাদের অ্যাভেলেবেল আছে। নতুন দেখা যাচ্ছে মূলত অনেক হিউজ আইটেম রয়েছে, তো আসলে যারা আপনাদের তো নতুন নতুন অনেক মানে চকলেট আসে আপ ডাউন, মানে আসে আবার স্টক শেষ হয়ে যায়, মার্কেট শর্ট হয়ে যায়, এরকম অনেক। আচ্ছা, আপনাদের তো ফোন দিলে আপডেটটা জানা যাবে, অবশ্যই জানা যাবে যে আসে কি নাই বা কত রেট আসে, এইসব কিছু আমরা জানাই দেব। আপনাদের নাম্বারটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, যারা যোগাযোগ করতে চান সরাসরি আপনার সাথে যোগাযোগ করে। হ্যাঁ অবশ্যই পারবে। আরেকটা জিনিস হচ্ছে ভাই, আপনার শপ লোকেশনটা যদি একটু বলে দেন, যারা সরাসরি আপনার শপ আছে। আপনার চকবাজার বেগমবাজার 19/25 বেগমবাজার, সবাই এখানে শাহি মসজিদ বা বড় মসজিদের সামনে আমাদের দোকানটা, গেটের সামনে আসলে হবে, আমাদের দোকানে দেখতে পারবে। আচ্ছা, তো ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।